বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে যত শিকারী পাখি রয়েছে তাদের মধ্যে ঈগল অন্যতম। শুধু তাই নয়, এটি আকারে অনেক বড়। এদের ডানা ছড়ানো অবস্থায় এদের ডানার আকার প্রায় 8 ফুট পর্যন্ত লম্বা হয়। বন্ধুরা, সব ঈগল দেখতে একই রকম হয় না। অন্য পাখিদের মতো ঈগলের রয়েছে বিভিন্ন প্রজাতি। বর্তমানে আমাদের এই পৃথিবীতে প্রায় 60 প্রজাতির ঈগল দেখা যায়। বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে অনেক প্রাণী রয়েছে। তাদের মধ্যে কিছু প্রাণীর বিশেষ ক্ষমতা বা তাদের স্বভাব আমাদের জীবনকে বদলে দিতে পারে। এই সকল প্রাণীর মধ্যে অন্যতম একটি প্রাণী হলো এই ঈগল পাখি। ঈগল পাখি রয়েছে নিজের লক্ষ্যকে নিজেকে আটকে রাখার এক অদ্ভুত ক্ষমতা। এই সকল কারণে ঈগল পাখিকে আদিম কাল থেকে আজ পর্যন্ত অনেক দেশ বা গোষ্ঠী এদের পতাকা বা বিভিন্ন সামরিক যানে এই ঈগলের ফটো ব্যবহার করছে। আর এই প্রতীকের মাধ্যমে তারা বুঝিয়ে দিতে চায় তারা ঈগলের মতো চৌখোজ এবং নিজের লক্ষ্যতে তারা স্থির থাকতে চায়। আদিমকালে শৌখিন মানুষরা এবং গুপ্তচর ভিত্তিতে এই ঈগল ব্যবহার করত। সেকাল থেকে আজ পর্যন্ত মানুষের জীবনে এই ঈগল পাখি পালন ব্যবহার থেমে থাকেনি। তবে বন্ধুরা, আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই ঈগল পাখি পালন খুব একটা বেশি দেখা যায় না। তবে বর্তমানে আমাদের দেশে এই ঈগল পাখি পালন করা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ঈগল পাখি পালন করতে চান, কিন্তু এর দাম এবং সঠিক পরিচর্যা পালন পদ্ধতি না জানার কারণে ঈগল পাখি পালন করতে পারছেন না। তো সেই সমস্ত বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, প্রাণী জগতের আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ঈগল পাখি সম্পর্কে অজানা সকল তথ্য, ঈগল পাখি পালন পদ্ধতি, এদের দাম এবং বর্ণনা বিস্তারিত। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রাণী জগৎকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, শিকারী পাখিদের মধ্যে অন্যতম একটি পাখি হলো ঈগল। এরা আকারও অনেক বিশাল। বন্ধুরা, একটি প্রাপ্তবয়স্ক ঈগল প্রায় 11,000 ফিট পর্যন্ত উচ্চতায় উঠতে পারে, আর প্রতিটি ঈগল প্রায় 70 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকে। কিন্তু বন্ধুরা, ঈগল পাখির বয়স যখন মাত্র 40 বছর হয় তখন এদের জীবনযাপন একটু কষ্টের হয়ে যায়, কারণ 40 বছর বয়সে একটি ঈগল ঠিক মতো আর শিকার করতে পারে না। ওই সময় ঈগলের ঠোঁট অনেক ভারী ও মোটা হয়ে যায়, পায়ের নখগুলো অনেক ভারী ও পুরাতন হয়ে যায়, যার ফলে আগের মতো শিকারকে আর ধরতে পারে না। তার সাথে এদের ডানা এবং শরীর ভারী হওয়ার কারণে এরা আগের মতো আর উঠতে পারে না। সে কারণে এই সময়টা এদের বেঁচে থাকা অনেকটি অসম্ভব হয়ে যায়। আর দুঃখের বিষয় হলো বন্ধুরা, এই সময় অনেক ঈগল মারাও যায়। আবার কিছু ঈগল নিজের জীবনের সাথে সংগ্রাম করে নিজেকে তৈরি করার পরীক্ষায় অংশগ্রহণ করে, নিজের ঠোঁটকে বারবার শক্ত পাথরের সাথে বাড়ি মেরে ভেঙে ফেলে, আর পায়ের নখগুলোকে কেটে ফেলে নতুন নখের জন্য অপেক্ষা করতে থাকে। নিজের দুই ডানার পাখাগুলোকে নিজে শিরে ফেলে দেয়, যার ফলে নতুন পাখনা আবার গজিয়ে ওঠে। আর এই সময় ঈগল পাখি তার ভারী শরীরকে কমানোর জন্য তেমন কিছু আহার গ্রহণ করে না। এই পরীক্ষা শেষ হতে প্রায় 6 মাস সময় লাগে। তারপরে এদের নতুন ঠোঁট, নতুন নখ এবং নতুন পালক দিয়ে এরা নতুন জীবনের লক্ষ্যে বেরিয়ে পড়ে। আর এই পরীক্ষার মাধ্যমে এরা আরো 30 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকার সুযোগ পেয়ে যায়। বন্ধুরা, ঈগল পাখির জীবনে কিছু বৈশিষ্ট্য রয়েছে যা খুবই লক্ষণীয়, যা অন্য পাখিদের থেকে সম্পূর্ণ আলাদা। যেমন, সবসময় ঈগল পাখি বেশি উচ্চতে উড়ে থাকে। এরা অন্য কোনো ছোট পাখির সাথে মেশে না বা তাদের সাথে ওড়ে না। এছাড়াও ঈগল পাখি সবসময় একা থাকতে বেশি পছন্দ করে। এরা দল বেঁধে থাকতে মোটেও পছন্দ করে না। বন্ধুরা, কথা রয়েছে ঈগলের চোখ। এর কারণ হচ্ছে ঈগলের দৃষ্টি। ঈগল উড়ন্ত অবস্থায় প্রায় আকাশ থেকে 5 কিলোমিটার পর্যন্ত স্পষ্টভাবে দেখতে পায়। আর একবার ঈগল যে শিকারকে লক্ষ্য করে তা না পাওয়া পর্যন্ত হাল ছাড়ে না। ঈগল পাখি শিকারের সময় হলে তার সমস্ত দৃষ্টি এবং শক্তি সম্পূর্ণ শিকারের পরে লক্ষ্য রাখে। বন্ধুরা, ঈগল পাখির ভিতরে কিছু ঈগল পাখি রয়েছে যারা গাছের উপরে বাসা বাঁধে, কিন্তু অনেক ঈগল পাখি রয়েছে যারা পাথরে এবং বরফের দেশগুলোতেও পাহাড়ের উপরে বাসা তৈরি করে। বন্ধুরা, সমগ্র বিশ্ব জুড়ে ঈগল পাখি দেখা পাওয়া যায়। বন্য পরিবেশে ঈগল পাখি সাধারণত বিভিন্ন প্রাণী খেয়ে থাকে, যেমন সাপ, বিভিন্ন পাখি, কবুতর, বানরের বাচ্চা এবং ছোট সকল প্রাণী এই ঈগল পাখি খেয়ে থাকে। ঈগল কখনো অন্যের শিকার ছিনিয়ে নেয় না, তার সাথে এরা কখনো মৃত প্রাণী খায় না। বন্ধুরা, আপনি যদি ঈগল পাখি পালন করতে চান তাহলে পালনকৃত জায়গাটি অনেক বড় হতে হবে। তার সাথে সাথে এরা বিভিন্ন ধরনের মাংস জাতীয় খাদ্য খেয়ে থাকে, তাই আপনাকে বিভিন্ন ধরনের মাংস এদেরকে প্রতিনিয়ত খেতে দিতে হবে। এরা কাঁচা মাংস এবং টাটকা মাংস খেতে বেশি পছন্দ করে, তাই অবশ্যই টাটকা এবং কাঁচা মাংস দিতে হবে। বর্তমানে বাংলাদেশে অনেক ঈগল পাখি ছোটখাটো খামার গড়ে উঠেছে। অনেক পাখি পালক এই পাখিটিকে শখের বসে পালন করছে। আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করে কিনতে পারেন। তাছাড়াও বাংলাদেশের সব থেকে বড় বৃহত্তম পশু পাখির মার্কেট ঢাকার কাঁটাবনে দোকানগুলোতে যোগাযোগ করতে পারেন। এর পাশাপাশি অনেক ইম্পোর্টার এদেরকে বিদেশ থেকে ইম্পোর্ট করে। ঈগল পাখির দাম সাধারণত এদের সৌন্দর্য, দক্ষতা এবং শিকারের উপরে নির্ভর করে থাকে। বাংলাদেশে এই পাখিটি সচরাচর বিক্রি না হওয়ার
হওয়ার কারণে এর নির্দিষ্ট কোনো দাম নির্ধারণ করে বলা যাচ্ছে না। তবে বিশ্ববাজারে এই পাখিটির দাম $500 থেকে $3,000 পর্যন্ত হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।